আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের জৈব যৌগের একটি সৃজনশীল প্রশ্ন। দেখো এখানে বলা আছে দিনাজপুর বোর্ড 2017 প্রশ্ন নম্বর 2, অর্থাৎ এই প্রশ্নটি আমাদের দিনাজপুর বোর্ডে 2017 সালে এসেছিল। আমরা একটু শুরুতে দেখব উদ্দীপক। তাহলে আমাদের উদ্দীপকে কি বলা আছে? উদ্দীপকে বলা আছে পি একটি যৌগ যাকে আমাদের ওজন অ্যানালাইসিস করতে হবে, তাহলে কিউ একটি যৌগ তৈরি হবে। সেই কিউ যৌগকে জিঙ্ক এবং পানি দ্বারা যদি আমরা হাইড্রোলাইসিস করি তাহলে আর এবং এস দুটি যৌগ তৈরি হবে। দেখো আর যৌগটি বলা আছে ইথানল, অর্থাৎ আর যৌগটি একটি অ্যালডিহাইড, এবং এস যৌগটি হচ্ছে প্রোপানন, অর্থাৎ এই যৌগটি একটি কিটোন। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এখন আমরা একটু ক নাম্বার কোশ্চেনটা দেখব যে কাইরাল কার্বন কাকে বলে। তাহলে দেখো আমাদের খ নাম্বার কোশ্চেন বলছে বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা করো, এবং গ নাম্বার কোশ্চেনটি হচ্ছে পি যৌগের সমানুগুলোর নাম লেখো, অর্থাৎ পি যৌগটি দ্বারা কতগুলো সমানু সম্ভব সেই সমানুগুলোর নাম লিখতে হবে। এবং আমাদের ঘ নাম্বার কোশ্চেনে বলা আছে উদ্দীপকের আর ও এস যৌগ থেকে যথাক্রমে 2° ও 3° অ্যালকোহল প্রস্তুত করো, অর্থাৎ আমাদের উদ্দীপকে যে দুটি যৌগ তৈরি হয় একটি হচ্ছে ইথানল আর একটি হচ্ছে প্রোপানন, এই দুটি যৌগ থেকে আমাদের ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি একটি সৃজনশীল কোশ্চেনের ক খ, অর্থাৎ ক থাকে জ্ঞানমূলক হিসেবে এবং খ থাকে অনুধাবনমূলক হিসেবে। তাহলে আমরা জানি ক খ কোশ্চেনটি আমাদের উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক থাকবে না, অর্থাৎ এই দুটি প্রশ্ন আমাদেরকে সরাসরি লিখতে হবে যেটা আমাদের উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে তোমরা আবার একটু ভালোভাবে উদ্দীপকটা খেয়াল করো, কারণ আমি যখন এটার অ্যান্সার লিখতে যাব সেক্ষেত্রে আমাদের প্রশ্নগুলোকে মুছে ফেলতে হবে। দেখো তাহলে আমরা শুরুতে অ্যান্সার করব কাইরাল কার্বন কি, অর্থাৎ কাইরাল কার্বন কাকে বলে। তাহলে দেখো আমি একটু মুছে দিচ্ছি যে বিষয়গুলো আমরা পরবর্তীতে করব। তাহলে দেখো আমাদের ক নাম্বার কোশ্চেনে বলা আছে কাইরাল কার্বন কাকে বলে। কাইরাল কার্বন দ্যাট মিন্স অ্যাসিমেট্রিক্যাল কার্বন, অর্থাৎ অপ্রতিসম কার্বন। তাহলে কাইরাল কার্বন হচ্ছে, দেখো কাইরাল কার্বন একটু ভালোভাবে লক্ষ্য করো, কাইরাল কার্বন যে কার্বনের সাথে চারটি একযোজি। তাহলে দেখো যে কার্বনের সাথে চারটি একযোজি ভিন্ন ভিন্ন পরমাণু বা মূলক যুক্ত থাকে তাকে কাইরাল কার্বন বলে, বা এটার বাংলা অর্থ হচ্ছে আমাদের অপ্রতিসম কার্বন। তাহলে দেখো আমি কি বলছি এখানে, যে কার্বনের সাথে চারটি একযোজি ভিন্ন পরমাণু বা মূলক যুক্ত থাকবে তাকে সাধারণত কি বলা হয়, কাইরাল কার্বন বা অ্যাসিমেট্রিক্যাল কার্বন অথবা অপ্রতিসম কার্বন বলে। তাহলে দেখো যেহেতু আমাদের একটু জ্ঞানমূলক কোশ্চেন, আমরা একটু একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি আর কি। একটু ভালোভাবে লক্ষ্য করো যে এখানে সি, আমি এখানে বললাম এক্স, এ পাশে বললাম ওয়াই, এখানে বললাম ডব্লিউ, এখানে বললাম জেড। তাহলে দেখো এই যে আমাদের মাঝের যে কার্বনটা, অর্থাৎ আমাদের এক্স ওয়াই জেড এগুলো প্রতীকী অর্থে একটা মূলক, যে মূলকের যোজনী হবে এক। দেখো এক্স ডব্লিউ ওয়াই জেড এগুলো ভিন্ন ভিন্ন পরমাণু বা মূলক। তাহলে এই যে সেন্টার পয়েন্টের যে কার্বন, এই কার্বনটাকে আমরা কাইরাল কার্বন বা অ্যাসিমেট্রিক্যাল কার্বন বলবো। এখন দেখো আমরা কাইরাল কার্বনের একটা এক্সাম্পল দেখতে পারি, সেটা হচ্ছে সি, এই পাশে ওএইচ দিলাম, এখানে এইচ দিলাম, উপরে দিলাম সি ডাবল ওএইচ, আর নিচে দিলাম সি এইচ থ্রি। তাহলে দেখো একটু আমাদের জৈব যৌগের ক্ষেত্রে এটা হাইড্রোক্সিল মূলক, এটা মিথাইল মূলক, এটা হাইড্রোজেন মূলক, আর এটা হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড মূলক। তাহলে এই কার্বনের সাথে চারটি গ্রুপই আমাদের ভিন্ন, তাহলে এই কার্বনটাকে আমরা কাইরাল কার্বন বলবো।
আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এই বিষয়টা মনে রাখলে আর সারা জীবন তোমাকে কাইরাল কার্বন পড়তে হবে না। ওকে, তাহলে এখন আমরা দ্বিতীয় নাম্বার কোশ্চেনটি পড়ব। সেখানে বলা ছিল যে আমাদের বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ, সেটা আমাদের কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি আমাদের এই জৈব যৌগগুলো সাধারণত দুই প্রকারের, একটি হচ্ছে অ্যালিফেটিক যৌগ আর একটি হচ্ছে অ্যারোমেটিক যৌগ। আমরা জানি কার্বনের যৌগের সংখ্যা প্রায় 80 লক্ষাধিক, অর্থাৎ এত যৌগগুলোকে আমরা কিভাবে ডিফাইন করব। শুরুর দিকে বলা ছিল যে সাধারণত আমাদের বেনজিন এবং বেনজিনজাত পদার্থসমূহকে জৈব যৌগ বলা হয়, কিন্তু পরবর্তীতে বিজ্ঞানী হাকেল তিনি একটি নীতি প্রণয়ন করেন। তিনি বলেন যে আমাদের যেসব যৌগের মধ্যে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকবে, অর্থাৎ আমাদের 4n+2 সংখ্যক সঞ্চরণশীল বলতে ডিলোকালাইজেশন বোঝায়, অর্থাৎ ইলেকট্রনটা সঞ্চরণশীল ঘুরতে থাকবে। যদি আমাদের 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে তাহলে সেই যৌগগুলোকে আমরা অ্যারোমেটিক যৌগ বলবো। সেক্ষেত্রে আমাদের দেখো বেনজিন যে একটা অ্যারোমেটিক যৌগ তারও তো আমাদের প্রমাণ দেখাইতে হবে। আমরা হাকেল নীতিকে অনুসরণ করে বেনজিনের অ্যারোমেটিসিটি ব্যাখ্যা করব, অর্থাৎ বেনজিন যে একটা অ্যারোমেটিক যৌগ সেটা আমরা হাকেল নীতির মাধ্যমে প্রমাণ করতে পারব। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রশ্ন বুঝে আনসার করতে হবে। আমরা অনেক সময় প্রশ্ন না বুঝে আনসার করি, অর্থাৎ বলা থাকে যে অমুক যৌগটি অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা করো। আমাদের এই টাইপের প্রশ্নগুলোর ক্ষেত্রে প্রথমেই সেই যৌগের স্ট্রাকচারটা ড্র করতে হবে, অর্থাৎ সেই যৌগের আমাদের কি গাঠনিক সংকেতটা দেখাইতে হবে এবং হাকেলের নীতি অনুযায়ী যে শর্ত আছে সেই শর্তটা দেখাতে হবে। আমরা যদি স্ট্রাকচার ড্র না করে, যদি হাকেলের নীতিটা যদি আমরা ব্যাখ্যা না করি, তাহলে সেক্ষেত্রে সেই প্রশ্ন আমরা যতই লিখি না কেন সেখানে আমাদের কোনো নাম্বার আসবে না। তাহলে দেখো আমাদের প্রশ্নটা কি ছিল শুরুতে, বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ। দেখো খ নাম্বার কোশ্চেন ছিল আমাদের, একটু লক্ষ্য করো, বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক যৌগ কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে, ব্যাখ্যা করো। তাহলে দেখো আমরা শুরুতেই লিখব বেনজিনের স্ট্রাকচার, অর্থাৎ আমরা জানি বেনজিনের আণবিক সংকেত C6H6 এবং বেনজিনের মধ্যে তিনটা কনজুগেটেড ডাবল বন্ড থাকবে, অর্থাৎ বেনজিন বলয়ের মধ্যে তিনটা একান্তর দ্বিবন্ধন থাকবে। আর আমরা জানি যেখানে দ্বিবন্ধন থাকে একটা সিগমা বন্ধন আর একটা পাই বন্ধন। তাহলে দেখো এই যে বেনজিনের মধ্যে দ্বিবন্ধন একক বন্ধন, দ্বিবন্ধন একক বন্ধন, দ্বিবন্ধন একক বন্ধন, অর্থাৎ এইখানে যে তিনটা দ্বিবন্ধন আছে এই তিনটা দ্বিবন্ধন পর্যায়ক্রমিকভাবে তারা কী করতে থাকবে, সর্বদা রোটেট করতে থাকবে, কখনো তারা স্থির থাকবে না। সেই রোটেশনটাকে বলা হয় ডিলোকালাইজেশন, আর ডিলোকালাইজেশনের বাংলা অর্থ হচ্ছে সঞ্চরণশীল, অর্থাৎ সে কী হবে, সর্বদা ঘূর্ণনশীল। তাহলে আমরা কি বলবো, যেসব যৌগের মধ্যে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে সেই সব যৌগগুলোকে আমরা অ্যারোমেটিক যৌগ বলবো। তাহলে দেখো আমি এইখানে একটু অ্যারোমেটিক যৌগের আগে ডেফিনিশনটা একটু লিখবো। হাকেলের নীতি অনুযায়ী এছাড়াও অ্যারোমেটিক যৌগের অন্যভাবেও সংজ্ঞা প্রদান করা যায়, কিন্তু আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট ডেফিনিশন হচ্ছে হাকেলের নিয়ম। তাহলে দেখো অ্যারোমেটিক যৌগ, তাহলে যে সব যৌগে 4n+2 সংখ্যক এত সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন বিদ্যমান, পাই ইলেক্ট্রন বিদ্যমান তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলে। এটা হচ্ছে আমাদের বিজ্ঞানী হাকেলের নীতি অনুসারে। তাহলে এখন যদি আমি বলি বেনজিন যে একটা অ্যারোমেটিক যৌগ তার প্রমাণ কী, সেই প্রমাণটা তো আমাকে দেখাইতে হবে। এখন দেখো 4n+2 সংখ্যক কী থাকবে, 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের এই 4n+2 এটা ক্যালকুলেট করে আমাদের যেখানে এন এর মানটা পেতে হবে, এন সমান হতে পারে 0, 1, 2, 3, 4 ইত্যাদি, অর্থাৎ আমাদের এন এর মানটা ক্যালকুলেশন করে কিন্তু পেতে হবে কি, 0 হতে পারে। তাহলে 0 সহ যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা পেতে হবে। আমরা যদি এন এর মান
माइनस पाई अथवा एन एर मान जदि भग्नांश पाई ताहले किन्तु सेक्षेत्रे आमादेर जोगोटा एरोमेटिक जोगो हबे ना। ताहले देखो एकटु लक्ष्य करो ताहले आमरा कि लिखबो एई क्षेत्रे फोर एन प्लस टू इक्वाल देखो सिक्स ताहले आमरा सिक्सटा कोथाय पेलाम देखो एक दुई तीन अर्थात बेंजिन बलयेर मध्ये तीनटी पाई बंधन आछे आर आमरा जानि समजुजी बंधन जखन गठन करे तखन उभय परमाणु इलेक्ट्रन शेयर करे तार माने एकटा बंधनेर मध्ये मिनिमाम दुटी इलेक्ट्रन थाकबे তাহলে একটা বন্ধনের মধ্যে মিনিমামও দুটি ইলেকট্রন থাকে ম্যাক্সিমামও দুটি ইলেকট্রন থাকবে। তাহলে দেখো এখানে আমরা কিন্তু পাই বন্ধনের কথা বলেছি তাহলে এক দুই তিন তাহলে তিনটি পাই বন্ধনে ইলেকট্রন আছে ছয়টি অর্থাৎ ফোর এন প্লাস টু ইকুয়াল হচ্ছে সিক্স। তাহলে দেখো ফোর এন ইকুয়াল সিক্স বিয়োগ টু তাহলে ফোর এন ইকুয়াল ফোর এন সমান কত হবে ওয়ান। তাহলে দেখো এই যে এন এর মানটি এইখানে আমাদের দেখো এন এর মানের সাথে এখানে কি সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ তাহলে আমরা শুরুতে কি বলেছিলাম যে সব যৌগের মধ্যে ফোর এন প্লাস টু সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকবে সেসব যৌগগুলো কি হবে অ্যারোমেটিক যৌগ হবে। তাহলে বেঞ্জিন একটা অ্যারোমেটিক যৌগ তার প্রমাণ ফোর এন প্লাস টু ইকল সিক্স এন এর মান কত হবে ওয়ান যেটা হাকেল নীতিকে কি করছে সমর্থন করছে অতএব বেঞ্জিন একটি অ্যারোমেটিক যৌগ। তো এরকমভাবে যদি বলা হয় ন্যাপথালিন একটি অ্যারোমেটিক যৌগ ফ্যানল একটি অ্যারোমেটিক যৌগ পিরিডিন একটা অ্যারোমেটিক যৌগ পাইরল একটি অ্যারোমেটিক যৌগ এগুলো কিন্তু আমরা একইভাবে ব্যাখ্যা করব। এখন যে যৌগগুলো অ্যারোমেটিক নয় সেই যৌগগুলোই কি হবে অ্যালিফেটিক যৌগ হবে অর্থাৎ যেসব যৌগগুলো হাকেলের নীতিকে কি করবে না মানবে না সেসব যৌগগুলো অ্যালিফেটিক যৌগ হবে অর্থাৎ আমরা এইভাবে কি করতে পারি অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক যৌগকে আলাদা করতে পারি। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো অর্থাৎ আমি এই একটা অ্যারোমেটিক যৌগের এক্সাম্পল দিয়ে আমি কিন্তু সকল অ্যারোমেটিক যৌগকে চেনার উপায়টা তোমাদের বলে দিয়েছি আর কি। ওকে তাহলে এখন আমরা একটু আলোচনা করব আমাদের এখানে উদ্দীপকের আলোকে যে কোশ্চেনটা ছিল দেখো আমি আগে কোশ্চেনটা লিখব তারপরে সেটা বিক্রিয়া সম্পূর্ণ করে আলোচনা করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসলে আমাদের এই জৈব যৌগ অত্যন্ত সহজ একটি বিষয় কিন্তু আমরা অনেক ভয় পাই আর কি এটাকে দেখে অর্থাৎ আমাদের ভয়কে কী করতে হবে জয় করতে হবে। এই জৈব রসায়নকে আমরা যদি একটু গুরুত্ব দেই একটু যদি ভালোভাবে বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের অন্যান্য রসায়নের চেয়ে জৈব রসায়নটা সবচেয়ে সহজ। তাহলে দেখো আমাদের গ নাম্বার কোশ্চেনটা কী ছিল সুপ্রিয় শিক্ষার্থী আমাদের ছিল যে পি যৌগের একটু লক্ষ্য করো পি যৌগের সমাণুগুলো লেখো। এখন দেখো একটা বিষয় লক্ষ্য করো তাহলে আমাদের পি যৌগটা কি আমি তো সেটাই জানতেছি না আগে তো আমাকে পি যৌগটাকে আইডেন্টিফাই করতে হবে আসলে পি যৌগটা কি। এখন দেখো আমরা জানি সাধারণত ওজোন আয়ন বিক্রিয়া প্রদর্শন করে অ্যালকিন সমূহ এবং কিছু আমাদের সাইক্লিক যৌগ কিন্তু আমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাসভুক্ত যে প্রশ্নগুলো আছে তার মধ্যে সবচেয়ে আমাদেরকে অ্যালকিনকেই প্রাধান্য দেওয়া হয় অর্থাৎ অ্যালকিনটা ওজোন আয়ন বিক্রিয়া প্রদর্শন করে বুঝতে পেরেছ। তাহলে এখন দেখো তোমাদের একটু বুঝতে হবে আমরা জানি অ্যালকিনকে ওজোন আয়ন করলে অর্থাৎ অ্যালকিনকে যদি ওজোন আয়ন করি তাহলে আমাদের দুই ধরনের যৌগ পাওয়া যায় একটি হচ্ছে আমাদের অ্যালডিহাইড আর একটি কিটোন। আমরা জানি সাধারণত জৈব যৌগে কার্বনিল যৌগ বলা হয় অ্যালডিহাইড কিটোনকে। তাহলে আমাদের এই ওজোন আয়ন বিক্রিয়ার ক্ষেত্রে তৈরি হবে কি কার্বনিল যৌগ আর কার্বনিল বলতে আমরা কি বুঝি অ্যালডিহাইড আর কিটোন। এখন দেখো আমরা কিন্তু পূর্বে আলোচনা করেছি যে আমাদের অ্যালডিহাইড হওয়ার শর্ত কি এবং কিটোন হওয়ার শর্ত কি অর্থাৎ আমরা জানি কার্বনিল মূলকের যদি এক পাশে হাইড্রোজেন পরমাণু থাকে তাহলে সেটি হবে অ্যালডিহাইড আর যদি কার্বনিল মূলকের উভয় পাশে কার্বন থাকে তাহলে সেই যৌগটা হবে আমাদের কিটোন। এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা একটু উদ্দীপকের দিকে লক্ষ্য করব পি যৌগ পি যৌগকে ওজোন আয়ন করতে হবে ওজোন আয়ন করলে কিউ পাবো কিউকে জিঙ্ক পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করলে ইথানল আর হচ্ছে প্রোপানন। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে বলা আছে ইথানল। এখন দেখো তোমাকে আগে জানতে হবে আসলে ইথানলের সংকেতটা কি আমরা এই এই উদ্দীপকটা সম্পূর্ণ করার ক্ষেত্রে আমাকে ডান পাশ থেকে বাম দিকে আসতে হবে কারণ আমাদের এখানে কোনো ক্লু দেওয়া নাই যে আসলে পি যৌগটা কি কিছুই উল্লেখ করা নাই তার মানে আর এবং এস কে আইডেন্টিফাই করার পর তারপরে আমাদের পিছন দিকে আসতে হবে। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থী
একটু ভালোভাবে লক্ষ্য করো, আমরা জানি ইথানল, একটু লক্ষ্য করো এই ইথানলের সংকেত হচ্ছে CH3CHO, এটা হচ্ছে ইথানলের সংকেত, স্পেসিফিক সংকেত। এরপরে দেখো আমাদের এস বলছে প্রোপানন, তাহলে দেখো প্রোপাননের সংকেত হচ্ছে COCH3। তাহলে দেখো আমাদের কিন্তু সংকেত আগে জানতে হবে আর কি, আমরা জানি ইথানলের সংকেত CH3CHO এবং প্রোপাননের সংকেত হচ্ছে CH3COCH3। এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আর এবং এস যৌগের সমষ্টি আমাদের পি যৌগ, অর্থাৎ তাহলে দেখো আর এর মধ্যে কার্বন আছে কয়টি, দুইটি কার্বন, এখানে একটি কার্বন একটি কার্বন, আর দেখো আমাদের এখানে এস এর মধ্যে কার্বন আছে 1 2 3, তাহলে আমাদের এই পি যৌগের মধ্যে কার্বন কয়টি থাকবে, 5টি থাকবে, কারণ ইথানলে 2টি আছে আর প্রোপাননে 3টি আছে, তাহলে মোট কার্বনের সংখ্যা কত, 5। তাহলে আমরা কিছুটা এখন কি অনুধাবন করতে পারছি যে আমাদের পি যৌগের মধ্যে কয়টি কার্বন আছে, 5টি কার্বন আছে। এখন 5টি কার্বন দিয়ে তো একাধিক যৌগ হতে পারে, যে কোনো যৌগ 5 কার্বন বিশিষ্ট হতে পারে, কিন্তু আমাকে সার্চ ইঞ্জিনের মতো বের করে নিয়ে আসতে হবে যে আসলে 5 কার্বন বিশিষ্ট অ্যালকিনটা কি হবে। কারণ আমরা জানি যে আগুনের মধ্যে হাত দিলে আমাদের হাতটা পুড়ে যাবে, এবং আমি যদি সাঁতার না জানি পানিতে পড়লে আমি মরে যাব, এই বিষয়টা কিন্তু আমাকে আগেই জানতে হবে। এখন আমি যদি না জানি যে আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, তাহলে আমি হাত দিলে তো হাত পুড়েই যাবে। তাহলে আমাদের যেরকমভাবে ওই বিষয়টা জানা, তো একইভাবে আমাকে জানতে হবে যে অ্যালকিনকে ওজনায়ন করলে আমরা কি পাই, অ্যালডিহাইড কিটোন, অথবা দুইটা কিটোন, অথবা দুইটা অ্যালডিহাইড, অথবা একটা অ্যালডিহাইড আর একটা কিটোন। এখন আমাদের এই বিষয়গুলো নির্ভর করবে অ্যালকিনের গঠনের উপরে। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি বুঝতে পারলাম, ইথানলের সংকেত CH3CHO এবং প্রোপাননের সংকেত হচ্ছে CH3COCH3। তাহলে এই দুটি যৌগের মধ্যে মোট কার্বনের সংখ্যা আছে 5টি, তাহলে অবশ্যই আমাদের পি যৌগ ভেঙেই তো আর এস যৌগ তৈরি হয়েছে, নতুন করে তো আর কোনো কার্বন এখানে যোগ হয়নি, তাহলে অবশ্যই আমাদের পি যৌগের মধ্যে কার্বনের সংখ্যা আছে 5টি। এবং আমাকে একটু জানতে হবে যে যেহেতু আমরা জানি অ্যালকিন ওজনায়ন বিক্রিয়া প্রদর্শন করে, তাহলে 5 কার্বন বিশিষ্ট অ্যালকিনটা হচ্ছে, একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 5 কার্বন বিশিষ্ট অ্যালকিনের নাম হচ্ছে C5H10। অর্থাৎ আমরা জানি যদি কার্বনের সংখ্যা হাইড্রোজেনের সংখ্যার অর্ধেক হয়, অর্থাৎ হাইড্রোজেনের সংখ্যা যদি কার্বনের সংখ্যার দ্বিগুণ হয়, তাহলে সেই যৌগটা হবে অ্যালকিন। দেখো C5H10। এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দুইভাবে এটা আলোচনা করতে পারি, প্রথমত উদ্দীপকটা সম্পূর্ণ করেও করতে পারি, আবার দ্বিতীয়ভাবে আগে আমরা কি করতে পারি, এইটার সমানগুলো লিখে তারপরে করতে পারি। তাহলে দেখো আগে আমরা উদ্দীপকটা সম্পূর্ণ করব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগে আমি এইটা সম্পূর্ণ করি, তারপরে সমানগুলো লিখবো আর কি, তখন তুমি এমনি বুঝতে পারবা যে কেন আমরা এই সমানটা ইউজ করছি আর কি। তাহলে দেখো আমরা বুঝতে পেরেছি যে পি যৌগের মধ্যে কি থাকবে, কার্বন থাকবে 5টি, হাইড্রোজেন থাকবে 10টি, তাহলে উদ্দীপকের পি যৌগটি হবে অ্যালকিন, অর্থাৎ অ্যালকিন হিসেবে সেটাকে আমরা বলবো পেন্টিন। তাহলে দেখো পেন্টিন এই ক্ষেত্রে আমাদের, আমরা এটার গঠনটাকে এরকম নিব। এখন দেখো কেন এই গঠনটা নিচ্ছি কিছুক্ষণ পরেই তুমি বুঝতে পারবে আর কি, যে আমাদের অ্যালকিনের গঠন এটা কেন নিলাম, কারণ এই গঠনটা যদি না নেই তাহলে আমরা কি ইথানল আর প্রোপানন পাবো না, ঠিক আছে। তাহলে দেখো আমাকে এই গঠনটা নিলে ইথানল আর প্রোপানন পাওয়া যাবে, তাহলে এটা হচ্ছে আমাদের পি যৌগ। তাহলে দেখো পি, তাহলে পি যৌগকে আমরা কি করব, ওজনায়ন করব। তাহলে দেখো পি যৌগকে যদি আমরা ওজনায়ন করি, তাহলে আমরা জানি কার্বন কার্বন দ্বিবন্ধনের মাঝে ওজন অণুটা কি হয়ে যাবে, ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। তাহলে দেখো প্রথমে আমি এখানে এই কার্বন লিখলাম, তারপরে দেখো CH3, এখানে আমি হাইড্রোজেন ব্যবহার করলাম, তারপরে দেখো এই কার্বনের সাথে দুটি কি আছে আমাদের বলো তো দেখি, একটা CH3 আর একটা আছে কি CH3। এখন দেখো আমি এখানে কার্বন এবং কার্বনের দ্বিবন্ধনটা ভেঙে দিছি, তাহলে এখন দেখো আমাদের এই ক্ষেত্রে ওজনটা এইভাবে যুক্ত হয়। একটু লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের জৈব যৌগের ক্ষেত্রে সর্বদা প্রত্যেকটি পরমাণুর যোজনীগুলো পূর্ণ রাখতে হবে। তাহলে দেখো এখানে কার্বনের 4টি হাত ছিল, 1 2 3 4, 1 2 3 4, প্রত্যেকটা কার্বনের 4টি করে হাত ছিল। এখন দেখো 1 2 3 4, তারপর দেখো 1 2 3 4, আর তোমরা মাথায় এটা ঢুকিয়ে নাও যে আমাদের ওজনায়ন মানেই এই ফরম্যাটটা করতে হবে, অর্থাৎ দুটি অক্সিজেনের, দুটি কার্বনের মাঝে একটি অক্সিজেন টুপির মতো আমরা ইউজ করব, আর দুটা নিচে আমরা প্যারালেলি ব্যবহার করব আর কি। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের কিউ যৌগ, কিউ, এটা কিউ যৌগ। এখন দেখো
তাহলে এর পরবর্তী ধাপে আমাদের দিতে হবে জিঙ্ক আর দিতে হবে পানি। তাহলে দেখো আমাদের এই ওজোনায়ন বিক্রিয়ায় তৈরি হবে কি অ্যালডিহাইড কিটোন অথবা অ্যালডিহাইড। তাহলে আমাদের একটু লক্ষ্য করো, এই পার্টটা এদিকে চলে যাবে, এই পার্টটা এইদিকে চলে যাবে। তাহলে দেখো এই যে যে অবশিষ্ট অক্সিজেন, এই অক্সিজেন জিঙ্কের সাথে যুক্ত হয়ে কি তৈরি হবে, জিঙ্ক অক্সাইড, দেখো প্লাস। এখন একটু লক্ষ্য করো, তাহলে আমরা জানি ওজোনায়ন বিক্রিয়ায় কার্বনিল যৌগ তৈরি হয়, অর্থাৎ যে অক্সিজেনটা ভেঙে যায় সেই অক্সিজেন এখানে কার্বনের সাথে গিয়ে দ্বিবন্ধন গঠন করবে আর কি। তাহলে সিএইচ থ্রি আমরা কি লিখব, সিএইচ থ্রি, তারপরে দেখো সি ও এইচ। তাহলে দেখো এই যৌগটা হচ্ছে এই যে আমাদের ইথানল। এখন ডান বাম ডাজেন্ট ম্যাটার, অর্থাৎ আমাদের বুঝতে হবে ইথানল, তাহলে ইথানলটা হচ্ছে আর, তাহলে এটা হচ্ছে আমাদের আর যৌগ। এখন দেখো তাহলে এই পাশে এই কার্বনের সাথে দুটি কার্বন যুক্ত আছে, অক্সিজেন যদি এর সাথে দ্বিবন্ধন গঠন করে তাহলে যৌগটা হবে আমাদের কি, কিটোন। তাহলে দেখো এই ক্ষেত্রে সিএইচ থ্রি, তারপরে দেখো সি ও, এখন দেখো সিএইচ থ্রি, তাহলে এটা হবে আমাদের এস যৌগ। তাহলে আমরা কি উদ্দীপকটা সম্পূর্ণ করতে পেরেছি। এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, তাহলে আমাদের পি যৌগকে আমরা কি করলাম, ওজোনালাইসিস করলাম। ওজোনালাইসিস করার পরে কিউ যৌগ পেলাম। এখন কিউ যৌগকে যদি আমরা জিঙ্ক এবং পানি দিই তাহলে সেক্ষেত্রে একটা হবে কি আমাদের ইথানল, আর একটা হবে কি প্রোপানন। এটা এখন দেখো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা যেটা বুঝতে পারি না সেটা হচ্ছে যে আমরা কেন অ্যালকিনের গঠন এটা নিলাম। তাহলে দেখো অ্যালকিনের গঠনটা কেন এই প্রকারে নিলাম, আরও তো অ্যালকিন থাকতে পারে। এখন আমাদের একটু বুঝতে হবে যে অ্যালকিনটা যদি আমাদের কি হয়, সরল রৈখিক হয়, অর্থাৎ সকল কার্বন যদি আমাদের কি থাকে, একই শাখায় থাকে, তাহলে উৎপন্ন যৌগ হবে দুটি অ্যালডিহাইড। দুটি কি পাবো, অ্যালডিহাইড পাবো। কিন্তু আমাদের এখানে প্রশ্নের ভিতরেই উল্লেখ করে দিছে একটি যৌগকে কিটোন পেতে হবে। তাহলে আমাকে একটি যৌগ যদি কিটোন পেতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ডাবল বন্ড যুক্ত যে কার্বন আছে সেই কার্বনটাকে শাখায়িত করতে হবে। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থী, কারণ আমাদের অ্যালকিনের যে দ্বিবন্ধন আছে এই দ্বিবন্ধন থেকে মাঝামাঝি বিভক্ত হয়ে এই পাশ আলাদা হয়ে যাবে, এই পাশ আলাদা হয়ে যাবে। তাহলে দেখো যদি আমাদের এই কার্বনটা শাখায়িত না হয় তাহলে তো আমরা এখানে প্রোপানন পাবো না। এজন্য আমাকে এখানে কী করতে হয়েছে, যে এখানে বুদ্ধি করে আগেই কার্বনটাকে শাখায়িত করতে হয়েছে। বুঝতে পেরেছো? তাহলে এখন দেখো আমরা কিন্তু এই উদ্দীপকের সাহায্যে নিশ্চিতভাবে প্রমাণ করলাম যে পি যৌগটা কী হবে, পেন্টিন, অর্থাৎ পি যৌগের ভিতরে কার্বন আছে 5টি, হাইড্রোজেন আছে 10টি, যে আমরা এই উদ্দীপক সম্পন্ন করে পেলাম। এখন দেখো আমাদের এর পরবর্তী অংশে যেতে হবে, অর্থাৎ আমরা কেবলমাত্র কী করলাম, পি যৌগটা আইডেন্টিফাই করলাম। তাহলে আমাদের উদ্দীপকের নমুনা হতে পাই পি যৌগটি কী হবে, পেন্টিন। তাহলে দেখো একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের উদ্দীপকের, তাহলে দেখো উদ্দীপকের, তাহলে আমাদের উদ্দীপকের বিক্রিয়াটি সম্পূর্ণ করে পাই, বিক্রিয়াটি সম্পূর্ণ করে পাই পি যৌগটি হবে, পি যৌগটি হবে সি ফাইভ এইচ টেন। এটা হবে আমাদের উদ্দীপকের পি যৌগ, এটা আমরা কেবল আইডেন্টিফাই করলাম। এখন দেখো তাহলে আমাদের প্রশ্নের ভিতরে কি বলা ছিল, যে পি যৌগের সমাণুগুলো লেখো। তাহলে আমরা এখন পি যৌগের সমাণু লিখব, অর্থাৎ সমাণুটা কি, সমাণু অর্থাৎ যেসব যৌগের আণবিক সংকেত একই হবে গাঠনিক সংকেতটা ভিন্ন হবে তাদেরকে আমরা পরস্পরের কি বলবো, সমাণু বলবো। অর্থাৎ সি ফাইভ এইচ টেন, এটা আণবিক সংকেত ঠিক রেখে এই যৌগের গঠনটা যতভাবে আমরা কি করতে পারি, সাজাতে পারি আর কি। অর্থাৎ যেমন খুশি তেমন সাজো, কিন্তু তোমাকে এখানে কার্বন হাইড্রোজেনের সংখ্যা কী রাখতে হবে, ঠিক রাখতে হবে। তাহলে এখন তুমি লিখতে পারো যে আমাদের এই পি যৌগের সম্ভাব্য সমাণুগুলো হবে যথাক্রমে এত আর কি। তাহলে আমাদের একটু লক্ষ্য করো, এই যে সি ফাইভ এইচ টেন, তাহলে এই যৌগের আমরা একটি একটি করে সমাণু তৈরি করবো আর কি, চলছে? তাহলে দেখো প্রথমে 5টি কার্বন দেবো, তাহলে একটু লক্ষ্য করো 1 2 3 4 5, তাহলে দেখো এখানে দ্বিবন্ধন দিলাম, বাকি হাত এটা হাইড্রোজেন, দুটি হাইড্রোজেন, একটি হাইড্রোজেন, দুটি, এইখানে দুইটি লাগবে, এইখানে তিনটি লাগবে। তাহলে দেখো আমাদের একটু লক্ষ্য করো, তাহলে এই যৌগের মধ্যে আমাদের কার্বন আছে 5টি, 1 2 3 4 5, তাহলে 5টি কার্বন, আর হাইড্রোজেন দেখো 3 2 5, 5 2 7, 7 1 8, 8 2 10, তাহলে দেখো সি ফাইভ এইচ টেন। এখন একটু লক্ষ্য করো, তাহলে এই যৌগটার নাম কি হবে, আমরা শুধু
সমাণুগুলো লিখলে হবে না, সমাণুগুলোর কি নামগুলো লিখতে হবে। তাহলে আমরা জানি জৈব যৌগের ইউপ্যাক পদ্ধতিতে নামকরণের নিয়ম হচ্ছে, প্রথমে দীর্ঘ শিকল গণনা করতে হবে, তারপরে তোমাকে কি করতে হবে, যে দিক থেকে কার্যকরী মূলককে কাছে পাওয়া যায় সেই দিকে গণনা করতে হবে। যেহেতু যৌগটি অ্যালকিন তাইল, তাহলে এর কার্যকরী মূলক কী হবে, ডাবল বন্ড। তাহলে আমরা যদি এই দিক থেকে গণনা করি, এক দুই তিন চার পাঁচ, তাহলে দেখো এক দুই তিন চার, তাহলে ডাবল বন্ডটা চারে আসতেছে, তাহলে অবশ্যই আমাকে কোন দিক থেকে যেতে হবে, বাম থেকে, এক দুই তিন চার পাঁচ। তাহলে এই যৌগের নাম হবে পেন্ট, পেন্ট ওয়ান ইন, অর্থাৎ এগুলো আমরা ইউপ্যাক পদ্ধতিতে নামকরণ আগেই জেনে এসেছি আর কি। তারপরে দেখো এই যৌগের আমাদের আরেকটি সমাণু আমরা কি করতে পারি, এক দুই তিন, তাহলে দেখো বুঝতে হচ্ছে, তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ, তাহলে দেখো এই যৌগে আমরা প্রথমে ডাবল বন্ড দিছি, এখন আমরা এখানে দুই নাম্বার কার্বনে ডাবল বন্ড দেবো, বাকি হাত দুইটা হাইড্রোজেন, এখানে একটি হাইড্রোজেন, এখানে একটি, এখানে আমাদের কয়টি লাগবে, দুইটি, এইখানে আমাদের তিনটি। তাহলে দেখো কার্বন হাইড্রোজেন কিন্তু আমাদের ঠিক আছে। তাহলে আমরা যদি এটাকে গণনা করি, তাহলে দেখো এই ক্ষেত্রে দেখো যে সি ফাইভ এইচ টেন, অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে কার্বন পাঁচটি আছে, হাইড্রোজেন কয়টি আছে, দশটি আছে। তাহলে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ, তাহলে এই যৌগের নাম হবে পেন্ট টু ইন, অর্থাৎ দুই নাম্বার কার্বনে কি আছে, ডাবল বন্ড আছে। তাহলে দেখো এই যৌগের আমরা দুটি সমাণু তৈরি করলাম। এরপরে দেখো তাহলে আরেকটি সমাণু আমরা কি করতে পারি, দেখো এক দুই তিন চার, তাহলে এইখানে দিলাম ডাবল বন্ড আর এইখানে দিলাম সি এইচ থ্রি, তাহলে দেখো এখানে এইচ টু, এখানে হবে এইচ টু, এখানে এইচ থ্রি, তাহলে দেখো ওয়ান টু থ্রি ফোর, তাহলে এর যৌগের নাম হবে টু মিথাইল, তাহলে দেখো টু মিথাইল বিউট, বিউট ওয়ান ইন, তাহলে দেখো টু মিথাইল কি হবে, বিউট ওয়ান ইন, এই একটি সমাণু। অর্থাৎ এটা হচ্ছে এক নাম্বার সমাণু ধরলাম, এটা আমাদের দুই নাম্বার সমাণু, এটা হচ্ছে আমাদের কত, তিন নাম্বার সমাণু। অর্থাৎ দেখো এই সকল যৌগের কিন্তু আণবিক সংকেত একটি আছে, শুধুমাত্র গঠনটা কি হচ্ছে, ভিন্ন হচ্ছে, কারো গঠন কিন্তু কারোর সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না, অর্থাৎ প্রত্যেকেরই গঠন কিন্তু আলাদা আলাদা। তাহলে দেখো এই যৌগের আরেকটি সমাণু হতে পারে চার নাম্বার, একটু লক্ষ্য করো এক দুই তিন চার, তাহলে দেখো আমি এইখানে দিলাম ডাবল বন্ড, তাহলে দেখো এই যৌগের ক্ষেত্রে আমি কিন্তু শুরুতে দিছি এক নাম্বার কার্বনে ডাবল বন্ড আছে, আর এই ক্ষেত্রে আমি এইখানে দিলাম, তাহলে একটু লক্ষ্য করো এখানে সি এইচ থ্রি হবে, এখানে আমাদের এইচ হবে, এখানে এইচ থ্রি হবে। তাহলে তোমরা একটু দেখো এই যৌগ আর এই যৌগের, দেখো আমাদের নাম্বারিংয়ের দিক দিয়ে কিন্তু প্রায় সেম, বাট আমাদের দেখো এই যৌগের প্রথমে ডাবল বন্ড আছে আর এটার আমি কি মাঝে ডাবল বন্ড দিয়ে দিছি, তাহলে এই যৌগের নাম হবে ওয়ান টু থ্রি ফোর, তাহলে টু মিথাইল, তাহলে দেখো টু মিথাইল বিউট টু ইন, তাহলে দেখো আমাদের এই যৌগের সমাণুটির নাম কি হবে, টু মিথাইল বিউট টু ইন। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু লক্ষ্য করো এই যে সি ফাইভ এইচ টেন, এই যৌগটি দ্বারা সম্ভাব্য আমরা চার ধরনের সমাণু তৈরি করছি। অর্থাৎ সমাণু অজস্র পরিমাণ হতে পারে, আমাদের প্রশ্নের উপরে লিখতে হবে এই যৌগটি দ্বারা সম্ভাব্য সমাণু। এখন আমি যদি প্রশ্নের খাতায় লিখে ফেলি যে এই যৌগটা দ্বারা ছয়টি সমাণু সম্ভব, এখন ছয়টি সমাণু স্পেসিফিক বললাম কিন্তু আমি লিখতে পারছি দুইটা, তাহলে কিন্তু আমার নাম্বার কম দিবে, অর্থাৎ স্যারে দেখবে যে তুমি সমাণুর কথা উল্লেখ করছো ছয়টা আর লিখছো দুইটা, তাহলে এই ক্ষেত্রে কিন্তু তোমার নাম্বারটা কমে আসবে। এই জন্য তুমি সমাণুর ক্ষেত্রে কি বলবা, যে এই যৌগটি দ্বারা সম্ভাব্য সমাণু নিম্নরূপ বা নিচের এতগুলো আর কি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। তাহলে দেখো আমাদের গ নাম্বার প্রশ্ন কিন্তু আমরা সম্পূর্ণ করে ফেলেছি, অর্থাৎ আমরা কি করলাম, ডান পাশ থেকে আসছি যে আমাদের এই যে এস যৌগটি হচ্ছে কি প্রোপানল আর আর যৌগটি হচ্ছে ইথানল, তাহলে এই দুটি যৌগের মধ্যে মোট কার্বনের সংখ্যা আছে পাঁচটি, তাহলে সেই পাঁচ কার্বন বিশিষ্ট পি যৌগটি হবে অ্যালকিন পেন্টিন, সেই পেন্টিনকে ওজন অ্যানালাইসিস করলে আমরা এই যৌগগুলো পাই। আইডেন্টিফাই করার পরে পি যৌগ দ্বারা সম্ভাব্য সমাণুগুলো আমরা লিখে ফেলছি, অর্থাৎ আমাদের গ নাম্বারের আনসারটা শেষ হয়ে গেল। এখন একটু লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জৈব যৌগ আসলে আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা যদি তুমি একটু ভালোভাবে খেয়াল করো তাহলে কিন্তু এটা আরও ভালো বুঝতে পারবে আর কি। আমি বারবার বলছি, অর্থাৎ আমরা জৈব যৌগ সম্পর্কে ভয় পাই, কিন্তু আমাদের ভয়কে কী করতে হবে, জয় করতে হবে। কারণ তুমি ইন্টারমিডিয়েটে পড়বা, জৈব যৌগ পারবা না বা জৈব যৌগ তোমার দ্বারা হবে না, আবার আমাদের মতোই আমরা অনেক শিক্ষক যারা আছি তারা দেখা যায় যে অনেক সময় আমরা কি জৈব যৌগটা ওইভাবে স্টুডেন্টদের গুরুত্ব দেই না আর কি, যার কারণে আমরা ভর্তি পরীক্ষায় আটকে যাই আর কি। এজন্য আমাদের কি জৈব যৌগের গুরুত্বটা বাড়াতে হবে। অর্থাৎ তোমরা একটু লক্ষ্য করবা 2017 সালে রাজশাহী বোর্ডে এই জৈব যৌগ থেকে শুধু আমাদের রিটেন কোশ্চেনই আসছে 32 মার্কের,
অর্থাৎ আমাদের কি 8 সেট কোশ্চেন দেওয়া থাকে, তার মধ্যে 5 সেটের অ্যান্সার করতে হয়, এবং আমাদের শুধু 32 মার্কের কি আসছে, এই জৈব যৌগ থেকেই আসছে। এবং তুমি যদি মনে করো আমি জৈব যৌগে অ্যান্সার না করে আমি অন্য অধ্যায় থেকে অ্যান্সার করব, তাহলে সেক্ষেত্রে দেখবা অন্য অধ্যায়ের সৃজনশীল কোশ্চেনের সাথে জৈব যৌগ থেকে জ্ঞানমূলক অনুধাবনমূলক চলে আসছে। এবং দেখো আরেকটু বলি, তুমি জৈব যৌগে অ্যান্সারই করলে না, কিন্তু তুমি সিজন এমসিকিউগুলো কী করবে, অর্থাৎ আমাদের এমসিকিউ মিনিমাম 8 থেকে 10টা, অর্থাৎ 25টা এমসিকিউর মধ্যে আমাদের 8 থেকে 10টা শুধু জৈব যৌগ থেকেই আসবে। তাহলে যদি আমি জৈব যৌগের প্রশ্নে অ্যান্সার না করতে পারি, তাহলে তো আমাদের কি এমসিকিউ কোনোভাবেই পারা সম্ভব নয়। এই জন্য আমাদের দ্বিতীয় পত্রের অ্যাপ্লাসটা নির্ভর করবে জৈব যৌগের উপরে, অর্থাৎ জৈব যৌগের গুরুত্বটা আমাদের কি অপরিসীম। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন ঘ নম্বর কোশ্চেনটি সমাধান করব। অর্থাৎ দেখো, তাহলে দেখো একটু ভালোভাবে লক্ষ্য করো যে আমাদের উদ্দীপকটা তাহলে কি ছিল, যে পি যৌগকে ওজোনালাইসিস করলে কিউ কিউ থেকে আমাদের কি পাবো, ইথানল এবং প্রোপানল পাবো। ভেরি গুড। অর্থাৎ দেখো তাহলে আমরা জানি যে এস আর যৌগটা হচ্ছে কি, তাহলে দেখো ঘ নম্বর কোশ্চেন, তাহলে উদ্দীপক হতে পাই তাহলে দেখো আমাদের আর যৌগটা হচ্ছে ইথানল, CH3CHO, এটা হচ্ছে ইথানলের সংকেত, এবং এস যৌগটা হচ্ছে আমাদের কি, কিটোন। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো কি, ও আচ্ছা, তাহলে দেখো উদ্দীপক হতে পাই, তাহলে আমাদের আর যৌগটি হচ্ছে কি ইথানল, এবং এস যৌগটি হচ্ছে কিটোন, এটার গঠনটা আমাকে দিতে হবে আর কি। এখন দেখো আমরা জৈব যৌগে পড়বো যে গ্রিগনাট বিকারক, অর্থাৎ অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড অথবা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে কী বলা হয়, গ্রিগনাট বিকারক বলা হয়। আমরা সাধারণত এই কার্বনিল যৌগের সাথে গ্রিগনাট বিকারকের যদি গ্রিগনাট বিকারক যোগ করে যদি আমরা হাইড্রোলাইসিস করি, তাহলে আমাদের ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে, আর এই প্রসেসটাকে আমরা বলবো অ্যালিফেটিক যৌগের নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া, অর্থাৎ অ্যালোফেটিক যৌগের কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া। বুঝতে পেরেছো, এই জৈব যৌগের বিক্রিয়ার ধরন বুঝতে হবে, একটা হচ্ছে সংযোজন আর একটা হচ্ছে প্রতিস্থাপন, অপসারণ, তারপরে হচ্ছে কি আমাদের সমানুকরণ, এরপরে তাপীয় বিক্রিয়া, তার ভিতরে আমাদের এই সংযোজন এবং প্রতিস্থাপনটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই সংযোজন প্রতিস্থাপনগুলো আবার ভিন্ন ভিন্নভাবে বিভক্ত। তাহলে দেখো আমাদের এই যে কার্বনিল যৌগের সাথে গ্রিগনাট বিকারকের বিক্রিয়াটা হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া, অর্থাৎ আমাদের প্রশ্নের অ্যান্সার কিন্তু এক, কিন্তু প্রশ্নটা চাওয়ার নমুনা হবে ভিন্ন। যেমন দেখো আমাদের বলা আছে যে উদ্দীপকের আর এবং এর যৌগ থেকে কী তৈরি করো, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করো, তাহলে এখানে ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে বলছে। কিন্তু যদি আমাদের প্রশ্নটা এখানে উল্লেখ থাকত যে আমাদের উদ্দীপকের আর এবং এর যৌগ থেকে দেখাও যে এটা আমাদের কি কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া প্রদর্শন করে, তাহলে একই অ্যান্সার আমরা জাস্ট খালি নিচে উল্লেখ করে দিতাম যে এই বিক্রিয়াটি বা এই প্রসেসটি হচ্ছে আমাদের কি নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া, অর্থাৎ একই অ্যান্সার কিন্তু প্রশ্ন চাওয়ার ক্ষেত্রটা হচ্ছে ভিন্ন। বুঝতে পেরেছো, অর্থাৎ আমরা একটা সৃজনশীলকে 8 বা 10 প্রকারের কি করতে পারি, কোশ্চেন তৈরি করতে পারি, মানে আমাদের উদ্দীপক ঠিক রেখে প্রশ্ন চাওয়ার নমুনাটা আমরা চেঞ্জ করতে পারি আর কি। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু লক্ষ্য করো, তাহলে আর যৌগ থেকে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করব, এবং এর যৌগ থেকে আমরা 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করব। তোমাদের একটু মনে রাখতে হবে অ্যালকোহলের প্রিপারেশনের ক্ষেত্রে, তোমরা পড়বা অ্যালকোহলের প্রিপারেশন এবং অ্যালকোহলের রিয়াকশনের ক্ষেত্রে আমাদের এই বিষয়টা আছে, অর্থাৎ অ্যালকোহল প্রস্তুতের ক্ষেত্রে তাহলে আমরা মিথানলের সাথে গ্রিগনাট বিকারকের বিক্রিয়া করলে 1 ডিগ্রি অ্যালকোহল, এবং ইথানলের সাথে যদি গ্রিগনাট বিকারকের বিক্রিয়া করি তাহলে আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল পাবো, এবং যদি কিটোনের সাথে গ্রিগনাট বিকারকের বিক্রিয়া দেখাই তাহলে আমরা 3 ডিগ্রি অ্যালকোহল পাবো। বুঝতে পেরেছো, তাহলে আমরা একটু বিক্রিয়ার মাধ্যমে দেখবো আর কি। তাহলে দেখো এখানে আমরা এই আর যৌগটাকে আমরা এইভাবে লিখবো, CH3CO, তারপরে দেখো H। একটু লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যদি গঠনটা এইভাবে দিই তাহলে আমার বোঝার জন্য একটু সুবিধা হবে, CH3CHO, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কি যৌগ, আর যৌগ ইথানল। এখন দেখো এটার সাথে আমরা কাকে যোগ করব, গ্রিগনাট বিকারক RMGX, এটা হচ্ছে আমাদের কি গ্রিগনাট বিকারক, অর্থাৎ অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে গ্রিগনাট বিকারক বলা হয়। তাহলে তোমরা এখানে
অ্যান্সারটা এভাবে লিখবা যে উদ্দীপক হতে পাই আমাদের আর যৌগটি ইথানল এবং কি এর যৌগটি প্রোপানল। তাহলে এই দুটি যৌগের গঠন তোমাকে দিয়ে তারপরে বলতে হবে যে উদ্দীপকের যৌগদ্বয়ের সাথে গ্রিগনার বিকারক সংযোগ করে আদ্র বিশ্লেষণ করলে যথাক্রমে 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত হবে। এই কথাটি বলে তোমাকে কি এই রিয়াকশনটা দেখাই দিলে তোমার অ্যান্সার শেষ, অর্থাৎ তুমি 4-এ 4 মার্ক পেয়ে যাবা আর কি। তাহলে এখন দেখো আমরা এখানে আর এর পরিবর্তে একটা মিথাইল নিব। তাহলে দেখো মিথাইল ম্যাগনেসিয়াম, এখানে আমরা ক্লোরাইড নিব। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটু লক্ষ্য করো, আমরা জৈব যৌগের সাধারণত মেসোমারিক ফল যখন পড়বো, মেসোমারিক ফল অর্থাৎ আমরা মেসোমারিক ফল অনেকেই জানি যে কার্বন পরমাণুর সাথে যদি অধিক তড়িৎ পরমাণু দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন হিসেবে যুক্ত থাকে তাহলে আমাদের সেই পাই বন্ধনের ইলেকট্রন অধিক তড়িৎ পরমাণুর দিকে ধাবিত হয়। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো, এখানে এই যে কার্বন অক্সিজেনের মধ্যে আমাদের কি আছে, দ্বিবন্ধন আছে, একটা আমাদের সিগমা বন্ধন আর একটা হবে পাই বন্ধন। তাহলে দেখো আমরা জানি অক্সিজেনের তড়িৎ মান 2.5 আর কার্বনের তড়িৎ মান 2.5 আর অক্সিজেনের হচ্ছে 3.5। তাহলে আমরা কিন্তু এটা মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধনে পুরে আসছি, পোলারিটি এবং পোলার আয়নের ওইখানে যে কথাগুলো উল্লেখ আছে যে সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো আলোচনা করা আছে, সেটাই আমাদের জৈব যৌগে প্রয়োগ করতে হবে। তাহলে দেখো কার্বনের 2.5, অক্সিজেনের 3.5। তাহলে দেখো এই অক্সিজেনের তড়িৎ মান বেশি, তাহলে এই ক্ষেত্রে আমাদের এই পাই বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন অক্সিজেনের দিকে ধাবিত হবে। তাহলে একটু লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এখন দেখো তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, যদি আমাদের এই পাই বন্ধনের ইলেকট্রন অক্সিজেনের দিকে ধাবিত হয় তাহলে আমরা জানি যে ইলেকট্রন টেনে নেয় তার হয় মাইনাস আর যে ইলেকট্রন ছেড়ে দেয় তার হয় কি প্লাস। তাহলে দেখো আমাদের এইটা হবে ডেল মাইনাস আর এটা হবে এই কার্বনটা হবে ডেল প্লাস, বুঝতে পেরেছো? অর্থাৎ যখন ইলেকট্রন টেনে নেবে তখন তো তার বন্ধনটা ভেঙে যাবে। আমি এখানে দ্বিতীয় ধাপ দেখাচ্ছি না, সাধারণত আমাদের এই প্রসেসটা পরীক্ষার হলে আমরা দেখাবো না বা পরীক্ষার খাতায় আমরা দেখাবো না, শুধুমাত্র বোঝার জন্য আমি এটা তোমাদের বলে দিচ্ছি আর কি, যাতে তোমাদের খুব সহজে মনে থাকে। তাহলে দেখো এই ক্ষেত্রে আছে ম্যাগনেসিয়াম আর এই ক্ষেত্রে আছে কার্বন। তাহলে দেখো আমি হাইড্রোজেনকে একটু এই পাশে লিখবো। এখন দেখো আমরা জানি ম্যাগনেসিয়ামের তড়িৎ মান 1.2 আর কার্বনের হচ্ছে 2.5। তাহলে দেখো এই ম্যাগনেসিয়াম এবং কার্বনের মধ্যে যে ইলেকট্রনদ্বয় আছে সেই ইলেকট্রন কি করবে আমাদের এই দিকে চলে আসবে, কার্বনের দিকে চলে আসবে। তাহলে কার্বনের দিকে যদি চলে আসে তাহলে কার্বনের কি হবে ডেল মাইনাস আর আমাদের ম্যাগনেসিয়াম হবে ডেল প্লাস। এখন দেখো আমরা জানি সাধারণত কি তোমার হচ্ছে কি সমধর্মী যে আমাদের চার্জগুলো আছে তারা বিকর্ষণ করবে এবং বিপরীতধর্মী চার্জ যারা আছে তারা আকর্ষণ করবে। এই যে CH3, তাহলে এটা ডেল মাইনাস, এটা হবে নেগেটিভ আয়ন। তাহলে আমাদের এই এটা এই গ্রুপটা এই দিকে এই কার্বনের সাথে যুক্ত হয়ে যাবে, কারণ দেখো এই কার্বন প্লাস আর এই কার্বন মাইনাস। তাহলে এই মিথাইল মূলকটা এই কার্বনের সাথে যুক্ত হবে আর আমাদের এই ম্যাগনেসিয়াম ক্লোরাইড এই প্লাসটা এই অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যাবে। এটা আমরা মেকানিজম আকারে দেখাবো। আমি কিন্তু সরাসরি বিক্রিয়াটা লিখে দিতে পারতাম, কিন্তু বিক্রিয়াটা লিখে দিলে তোমার হয়তো বা বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু আমি তড়িৎ পার্থক্য দিয়ে ভাঙা বিষয়টা দেখালাম যে কার্বন অক্সিজেনের মধ্যে অক্সিজেন মাইনাস কার্বন প্লাস, আবার দেখো ম্যাগনেসিয়াম কার্বনের মধ্যে কার্বন মাইনাস ম্যাগনেসিয়াম প্লাস। তাহলে এই মাইনাস যাবে প্লাসের কাছে আর এই প্লাস যাবে মাইনাসের কাছে। তাহলে দেখো আমাদের একটা মধ্যবর্তী যৌগ তৈরি হবে, অস্থায়ী যৌগ। তাহলে দেখো আমরা একটু দেখি এই যে CH3, তাহলে দেখো এই এই সিটা আমি এখানে লিখলাম এইভাবে, একটু লক্ষ্য করো কার্বনের সাথে একটি হাইড্রোজেন আছে আর এই যে উপরের CH3, অর্থাৎ এই CH3টা হচ্ছে এই CH3 আর এই হাইড্রোজেনটা হচ্ছে এই হাইড্রোজেন। তাহলে আমাদের এই CH3 কোথা থেকে আমরা পেলাম, এই যে গ্রিগনার বিকারক থেকে, এই যে CH3 যখন কার্বনের সাথে যুক্ত হবে এইভাবে, আর এই অক্সিজেনের সাথে ম্যাগনেসিয়াম যুক্ত হলে কি হবে OMgCl এটা। তাহলে এটা হচ্ছে আমাদের একটা অস্থায়ী যৌগ, এই অস্থায়ী যৌগকে আমাদের পানির সাথে বিক্রিয়া করতে হবে। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা দিব এইচ প্লাস আর দেখো ওইস মাইনাস, কারণ আমরা জানি পানিটা ভেঙে গেলে এইচ প্লাস হয় আর ওইস কি হয় মাইনাস হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো আমাদের এখানে কিভাবে ভেঙে যাবে, কারণ আমাদের বলা আছে কি যে উদ্দীপকের ওই যৌগদ্বয় থেকে RS থেকে 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে হবে। তাহলে অ্যালকোহল প্রস্তুত করতে হলে আমরা জানি অ্যালকোহল মানে OH থাকবে। তাহলে দেখো এই অক্সিজেনের সাথে যদি একটা হাইড্রোজেন চলে আসে তাহলে অ্যালকোহল হয়ে যাবে, কিন্তু অনেক শিক্ষার্থী বুঝতে পারে না বিষয়টা, তারা এখানে অক্সিজেন সহ বাদ দিয়ে এখানে এখানে পানি থেকে OH নিয়ে এখানে যোগ করে, কিন্তু তোমার রিয়াকশনটা তো হচ্ছে OH থেকে যাচ্ছে, কিন্তু তোমার বুঝতে অসুবিধা হচ্ছে বা তোমার এটা হচ্ছে না,
যে তুমি এটা বুঝতে পারো নি যে এখানে অক্সিজেনের সাথে অক্সিজেন সহ বের হয়ে যাবে নাকি অক্সিজেনের সাথে শুধু এইচ এসে যোগ হবে। অনেক সময় আমাদের ভাইবাতে জিজ্ঞেস করে যে এখানে কোনটা চলে যাবে, এই অক্সিজেন সহ ম্যাগনেশিয়াম চলে যাবে নাকি ম্যাগনেশিয়ামের পার্টটা চলে যাবে। আমরা না বুঝতে পেরে এটা অনুমানে আনসার করি। তাহলে এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটু লক্ষ্য করো, আমি কিন্তু সব বিষয় ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি। কার্বনের তড়িৎদ্বারকতার মান 3.5, অক্সিজেনের 3.5, কার্বনের হচ্ছে 2.5, আর এখানে দেখো ম্যাগনেশিয়ামের হচ্ছে 1.2। আমরা জানি যে পরমাণুদ্বয়ের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য সবচেয়ে বেশি হবে, সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে আমি আবার বলতেছি, মাথার মধ্যে একটু ঢুকিয়ে দাও, সেটা হচ্ছে দুটি পরমাণুর মধ্যে যে অর্থাৎ দুটি পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি সেখান থেকে বন্ধন ভাঙনের সম্ভাবনাও বেশি। দেখো এই যে অক্সিজেন কার্বন, তাহলে 3.5 থেকে 2.5 বাদ দিলে 1 থাকবে, আর যদি 3.5 থেকে 1.2 বাদ দিই তাহলে এক্ষেত্রে আমাদের কত থাকতেছে, পার্থক্যটা অনেক বেশি হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের কার্বন অক্সিজেন বন্ধন না ভেঙে এখানে অক্সিজেন আর ম্যাগনেশিয়ামের বন্ধনটা কি হয়ে যাবে, ভেঙে যাবে। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, এই ক্ষেত্রে আমাদের এই অক্সিজেন আর ম্যাগনেশিয়ামের এই শেয়ারকৃত ইলেকট্রন অক্সিজেনের দিকে ধাবিত হবে, তাহলে অক্সিজেন হবে মাইনাস আর এটা হবে প্লাস। তাহলে দেখো এই মাইনাসের সাথে এই এইচ প্লাস যুক্ত হবে, তাহলে দেখো আমি একেবারে লিখি CH3 CH, তারপরে দেখো CH3 OH। তাহলে দেখো এই যে অক্সিজেনের সাথে এইচ প্লাস যোগ হবে আর এই ওইস ম্যাগনেশিয়ামের ভিতরে চলে যাবে, ম্যাগনেশিয়াম হাইড্রক্সি ক্লোরাইন। তাহলে দেখো এই যে এটা হচ্ছে আমাদের কি 2 ডিগ্রি অ্যালকোহল এটা। তাহলে দেখো আমরা উদ্দীপকের আর যৌগ থেকে কয় ডিগ্রি অ্যালকোহল তৈরি করলাম, 2 ডিগ্রি অ্যালকোহল। এখন বলতে পারো স্যার 2 ডিগ্রি অ্যালকোহল তো আমি বুঝতেছি না, বা 2 ডিগ্রি অ্যালকোহল তো আমার এক্ষেত্রে জানা নাই। তোমাকে একটু মনে রাখতে হবে যে ডিগ্রি কার্বন, আমরা জানি যে একটি কার্বনের সাথে যুক্ত থাকলে 1 ডিগ্রি কার্বন, একটি কার্বন যদি সরাসরি 2টি কার্বনের সাথে যুক্ত থাকে তাহলে সেটা হবে কি 2 ডিগ্রি কার্বন। তাহলে দেখো এই ওইস মূলকটা এই 2 ডিগ্রি কার্বনের সাথে যুক্ত আছে, কারণ এই কার্বনটা এই মিথাইল, এই মিথাইল দেখো এই কার্বনটা এই 2টি কার্বনের সাথে যুক্ত, তাহলে কার্বনটা 2 ডিগ্রি, আর 2 ডিগ্রি কার্বনের সাথে ওইস থাকার কারণে আমাদের অ্যালকোহলটাও 2 ডিগ্রি। বুঝতে পেরেছো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? তাহলে এর পরের পাঠ হচ্ছে আমাদের কি প্রোপানন থেকে কি তৈরি করতে হবে, 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে হবে। তাহলে দেখো আমাদের কিছুই না, যদি আমরা এক্ষেত্রে শুধুমাত্র কি করব, এই হাইড্রোজেনের পরিবর্তে একটা মিথাইল মূলক বসাবো, মিথাইল মূলক বসাইলে আমাদের যৌগটা কি তৈরি হবে, 3 ডিগ্রি অ্যালকোহল পাবো। তাহলে দেখো আমি সংক্ষেপে আমাদের কি এর যৌগ থেকে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করব একই পদ্ধতিতে, আর এই পদ্ধতির নাম হচ্ছে কি অ্যালিফেটিক যৌগের নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। তাহলে দেখো উদ্দীপকের এর যৌগটি হচ্ছে আমাদের কিটোন, তাহলে দেখো CH3 CH3, এটা হচ্ছে আমাদের কি এস যৌগ। তাহলে দেখো এটার সাথে একইভাবে মিথাইল ম্যাগনেশিয়াম ক্লোরাইড আমরা যোগ করবো, তাহলে দেখো এই ইলেকট্রন এইদিকে আসবে এটা হবে মাইনাস এটা হবে প্লাস, এই ইলেকট্রন এইদিকে আসবে এটা হবে মাইনাস এটা হবে কি প্লাস। তাহলে আমাদের এই টোটাল মাইনাসের পার্ট এই ক্ষেত্রে এই কার্বনের সাথে যুক্ত হবে, আর এই প্লাসের পার্ট এই ক্ষেত্রে অক্সিজেনের সাথে যুক্ত হবে। তোমাদের এই মেকানিজমটা একটু ভালোভাবে মনে রাখতে হবে, কারণ তুমি যতই পড়ো না কেন এই মেকানিজম যদি তোমার মনে না থাকে তাহলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তুমি এইটা রিয়াকশন সারা জীবনেও লিখতে পারবে না। এই জন্য তোমাকে কী করতে হবে, মেকানিজম জৈব যৌগের মেকানিজম তোমাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। তাহলে দেখো আমাদের উৎপন্ন যৌগ কি হবে একটু লক্ষ্য করো, তাহলে COMgCl। তাহলে দেখো এই কার্বনের সাথে আগে আমাদের 2টা অলরেডি CH3 ছিল, তার সাথে নতুন করে একটা যোগ হয়ে গেল, এর পরবর্তী ধাপে কি দিতে হবে এইচ প্লাস ওইস মাইনাস। তাহলে দেখো এই যে একইভাবে এটা হবে মাইনাস আর এটা হবে কি প্লাস। এখন বলতে পারো স্যার আপনি আগের টাইপ ডেল মাইনাস ডেল প্লাস দিলেন, এখানে সরাসরি প্লাস মাইনাস দিলেন, একই বিষয়, তোমার যদি মন চায় ডেল প্লাসও দিতে পারো ডেল মাইনাসও দিতে পারো অথবা সরাসরি প্লাস মাইনাস যে কোনোটা দিতে পারো আর কি, কোনো সমস্যা নেই। তাহলে এই মাইনাসের সাথে এইচ প্লাস যদি যোগ হয়ে যায় তাহলে দেখো CH3 CH3, তারপর দেখো এখানে CH3, তারপরে কি হচ্ছে আমাদের OH। তাহলে দেখো যোগ ম্যাগনেশিয়াম হাইড্রক্সি কি হবে ক্লোরাইন। তাহলে এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, এই কার্বনটা 3 ডিগ্রি কার্বন, 1 2 3, তাহলে একটি কার্বন সরাসরি 3টি কার্বনের সাথে যুক্ত আছে, 1 2 3, তাহলে এই কার্বনটা 3 ডিগ্রি, আর 3 ডিগ্রি কার্বনের সাথে ওইস থাকার কারণে আমাদের এই টোটাল যৌগটা হবে 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে দেখো আমরা কিন্তু এই সৃজনশীলটা সম্পূর্ণ করতে পারছি, অর্থাৎ উদ্দীপকের এর যৌগ থেকে আমরা 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করলাম।
এরপরে আমরা এই একই উদ্দীপক থেকে আরো অন্য অন্য কোশ্চেন কি করতে পারি, জুড়ে দিতে পারি, ট্যাগ কোশ্চেন। তোমরা যেমন ইংরেজিতে বলো ট্যাগ কোশ্চেন জুড়ে দেওয়া, তো আমাদের জৈব যৌগের ক্ষেত্রে একটা উদ্দীপক উল্লেখ করে আমরা চার থেকে পাঁচ ধরনের কোশ্চেন জুড়ে দিতে পারি। বুঝতে পেরেছ? তো আশা করি এইভাবে তোমাদের কি করতে হবে, জৈব যৌগের সৃজনশীলগুলো সমাধান করতে হবে। এবং যদি তোমাদের কোথাও কোনো প্রবলেম হয় জৈব যৌগের, তাহলে অবশ্যই আমাকে কি করবে জানাবে, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের এই জৈব যৌগের ভয়কে জয় করার জন্য। আশা করি সবাই বুঝতে পেরেছো এবং সবাই আমার জন্য দোয়া করবে আমি যাতে আরও ভালোভাবে তোমাদের বিষয়গুলো বোঝাতে পারি আর কি। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী।